এই মুহূর্তত আইবছে কেইবাটাও বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ খবর। দেখত ব্যাপক হার বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ, যার বাবে ইতিমধ্যে লকডাউন ঘোষণা করবলগা হয়েছে আর স্কুল কলেজ সকল বন্ধ করবলগা হয়েছে। আর লগতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কেইবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা আই পড়ছে। ইয়ার লগতে কেইবাটাও ডাঙর খবর আছে, কপিকে বিস্তারিত জানাবলে চেষ্টা করি। এই মুহূর্তের প্রথম তো বিগ ব্রেকিং নিউজ হয়েছে, অসমত পুনর ব্যাপক হার বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ। যা 24 ঘন্টার ভিতর রাজ্যখন 6,897 জন লোক আক্রান্ত হয়েছে করোনার, ইয়ারে 1,561 জন লোক কামরূপ মেট্রোর। কামরূপ মেট্রোত সবাতোকৈ রাজ্যখনের ভিতর বেশি আক্রান্ত হয়েছে। যা 24 ঘন্টার ভিতর 1,561 জন লোক আক্রান্ত হয়েছে কামরূপ মেট্রোত। বর্তমান সময়ত রাজ্যখনের পজিটিভিটির হার হয়েছে 12.13%। ইফালে যা 24 ঘন্টার ভিতর করোনাত আক্রান্ত হয়ে রাজ্যখনত মৃত্যু হয়েছে 15 জন লোকর। আর ইফালে রাজ্যের 18খন জেলার ব্যাপকভাবে বৃদ্ধি হওয়া পরিলক্ষিত হয়েছে করোনার সংক্রমণ। আর এই মুহূর্তে আন একটা বিগ ব্রেকিং নিউজ, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা করোনাত আক্রান্ত হয়েছে। আর এই কথা টুইটার যোগে প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী কনরাড সাংমায়। আর ইফালে করোনার ব্যাপক সংক্রমণের বাবে গুহাটির 9খন শিক্ষানুষ্ঠান ইতিমধ্যে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। আটাইকেইখন বিদ্যালয়তে ভয়ঙ্কর গতিত কোভিড সংক্রমণ হওয়া পরিলক্ষিত হয়েছিল। আর ইয়ার পিছতেই গুহাটির 9খন বিদ্যালয় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। আর এই মুহূর্তে আন একটা ডাঙর খবর, কেরালাত সম্পূর্ণ লকডাউন। 23 জানুয়ারি আর 30 জানুয়ারি সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরালা সরকার। বন্ধ থাকিব বাজার, বন্ধ থাকিব সকল স্কুল কলেজ, জরুরিকালীন সেবার বাইরে সকল বন্ধ থাকিব কেরালাত। এই মুহূর্তে কেরালা সরকারে বৃহৎ ঘোষণা করেছে। আর কেরালাত এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকারের ফালপরা। আর ইফালে তামিলনাড়ুতো সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকারের ফালপরা। 23 জানুয়ারি টোটাল লকডাউন ঘোষণা করলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ুতে এই মুহূর্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকারের ফালপরা। এই মুহূর্তে আন এক বিগ ব্রেকিং নিউজ, বরপেটাত জারি করা হয়েছে 144 ধারা। গণরাজ্য দিবসের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি লৈ কঠোর হয়ে পড়েছে ইতিমধ্যে জেলা প্রশাসনে। জেলা প্রশাসনে ইতিমধ্যে বরপেটা জেলা জারি করেছে 144 ধারা। আর এই মুহূর্তে সবাতোকৈ ডাঙর খবরটো হয়েছে রাজ্যের কোভিড পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রীর মন্তব্য, কোভিডর পরিবেশ ভাল নহয়। নতুন এসওপির কথা নস্যাত মুখ্যমন্ত্রীর, নতুন এসওপির কথা ইতিমধ্যে নস্যাত করেছে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। আমি নতুন এসওপির কথা চিন্তা করা নাই, অমিক্রণ বিয়পিছে কিন্তু বিপজ্জনক নহয়, মাত্র 12% লোকহে চিকিৎসালয়ত যাবলগা হয়েছে, এ মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর। আর এই মুহূর্তে রাজ্যের কোভিড পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া শুনবলে চেষ্টা করছো। কোভিডর পরিবেশটো ভাল নহয়, কিন্তু আমি ভাবো যে যেহেতু অমিক্রণটো বিয়পে কিন্তু ডেঞ্জারাস নহয়, হসপিটাল এতিয়াও যেহেতু অমিক্রণটো বিয়পে কিন্তু ডেঞ্জারাস নহয়, হসপিটাল এতিয়াও 12% হসপিটালাইজেশন বেড, হসপিটালাইজেশন পেশেন্ট ইজ অনলি 12%। সেইকাৰণে আমি কোনো নতুন এসওপির কথা এতিয়া চিন্তা করা নাই। কোভিডৰ